हेलो बंधु, वेलकम माय सुलेखा ब्लॉग्स, वेलकम माय सुलेखा ब्लॉग्स उषा ब्लॉग्स चैनल यूट्यूब चैनल स्वागत जाना तुम्हारे सबाई के हमारे यूट्यूब चैनल। तो अनेक दिन पर आबादी एकटूखानी भिडियो करवा मार्ग बोले भिडियो बंद रेखे। तो पासेर एक फ्रेंडी बोलछे आमार सेओ ब्लग करे, पासेर एक माने कि बोलबो पासेर एक भाईर बो बला जाय ताके। तो ताके आसे आमाके बोललो दीदी तुमि करछो ना ब्लग एमन ना, बाबा मारा गेछे। तो तो सेओ कालके आमार बाबार साध्यते थाकबे, तादेओ तारा पासेई बाड़ी। तो आजकल साध्य आमार, तारपर तुमि अमंग पाच्छो रविवार करछो छुटिर दिने। तो आमि एखन एकटु एक धोखा करछि, धोखा पड़ा तरकारी करछि। तो आमि एटा किछुक्षण पर छाड़ब, ओखाने आमार रात बेला करछि एटा सन्ध्याबेला, खानिकक्षण कयेक घंटा पर बारोटा छाड़ब। तो आमि एबार बारोटार आगे मध्ये छाड़ब, खेदे आमि मायेर काछे जाच्छि, मायेर काछे आछि। तो तो सेई जन्य मायेर काछे पड़े थाकछि, बेरोते हच्छे, सब जिनिसपत्र आनते, काजकर्म करछि। तो देखो हमें राननाटा खुले देखो बड़ा बड़ा खेती नहीं बड़ा के जल दिए देवी कि गरम हो ग सिम्पल एक रान्ना करछि। तो धोकार बड़ाटा आमि एटा डाल भिजिए बेटे नहीं लड़ाई बेटे आमि एटा करी तेले नेड़े नहीं एकटु तेले एकटु नेड़े उल्टो पाल्टे नहीं तारपरे आमि एमोंते एकटुखानि शुधु लंकार गुड़ो एकटु नून हलुदी। तो आज के आमि धोकाटा किने एनेछिलाम छोटो पैकेट, देखेछो एखाने आमार पाँचटा बड़ाई हयेछे এখানে না ছটা হয়েছে, ছটা হয়েছে। এর মধ্যে কিচ্ছু আলু আলু দেবো না, এর মধ্যে কিছু দিচ্ছি না। তো এর মধ্যে কিছু দিচ্ছি না, এর মধ্যে শুধু আমি আমার বরকে একটু করে দিচ্ছি। এটা একটু লঙ্কাও বেশি খাই না, আদা লঙ্কা গরম মশলা একটু মিষ্টি নুন হলুদ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। একটু ঝোলটা ফুটলেই নামিয়ে দেবো, কিচ্ছু দিচ্ছি না। এটা আমি স্ট্যান্ড নেমেস করছি, গরম মশলা দিয়েছি। একটু নামানোর আগে গরম মশলা একটু দিয়ে দেবো, জিরে দিয়েছি, একটু ধনের গুঁড়ো আর কিচ্ছু না, গরম মশলা আর হচ্ছে নুন হলুদ মিশ্রিত দিতেই হবে, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু না। এটা ফুটে গেলে আলু দিচ্ছি না, আলু ভাত দিয়ে ভাত করছি আর এটা করছি, রাতে খেয়ে নেবে, আর কিছু করছি না। ছিলাম ঘি দিয়ে দিয়ে দেবো, বড়া ভাজা দিয়ে একটু সেটা ঝোল করে দিলাম, আমার বর খেতে পায় না বলে ঝোলটা করলাম, মানে ঘি দিয়ে একটা দিয়ে দিতাম বড়া ভাজা দিয়ে। তো এক্ষুনি খেতে দিয়ে দেবো, আমি এটা বড়াটা ছাড়বো। আর আমার ছোটো মেয়ে, আবার মেয়েকে এটা কি ডাকবো খাবে কিনা, ও আমার মায়ের কাছে একটু মিষ্টি ফল খাচ্ছে আজকে, কাল শেয়ার করতে হবে, কালকে কাজ আছে। আজকে তোমার কাজ তাহলে রাখি বন্ধু, আজকে এইটুকু। আমার ভিডিও ভালো লাগলে তোমার একটা লাইক সাবস্ক্রাইব দিও, আমার ভিডিও লাইক হচ্ছে না আর সাবস্ক্রাইব কমে যাচ্ছে, লাইক আর সাবস্ক্রাইব দিও, ভিডিও ভালো লাগলে দেখো তোমরা, তা দেখলেই হবে আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে আর কমেন্ট করো, কমেন্ট করো। টাটা বন্ধু, ভালো থেকো, রাখি। আমার মনটা ভালো নেই, ভিডিও করতে ভালো লাগে না, যদিও করতে ইচ্ছা করছে না, ভিডিও ভালো লাগে না। যদি তোমরা না দেখো না লাইক করো তো আমার ভিডিও ভালো লাগতে, লাইক সাবস্ক্রাইব না হলে আমার ভালো লাগে না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, লাইক না করো, না দেখো আমার ভালো লাগে না ভিডিও তোমাদের জন্যই করা। তো তোমরা ভালো থেকো, টাটা বন্ধু। মনটা ভালো নেই, বাবার কাজ, বাবা আমার খুব ভালো ছিল, পাশেই থাকতো, তোমরা অনেক ভিডিও দেখেছো আমার বাবার সঙ্গে, রং খেলাও করলো, বাবা ভালো ছিল, বাবা কী সুন্দর কথা বলতে বলতে, আমার বাবা খুব ভালোবাসতো, কত কী দিত বাবাকে আমি দেখতাম, বাবা মাকে মা আমাদের মাকে দায়িত্ব দিয়ে গেছে,
আমারাই বেশি দেখছি, আমার সব ভাই বোনের থেকে আমাকেই দেখতে হচ্ছে বেশি। সব ভাই বোন আসলেও তো আমরা পাশে থাকতাম, দেখতাম, তো মনটা বেশি সবচেয়ে খারাপ। কিছু হলেই বাবাকে দিতাম, কোথাও বেড়াতে গেলে কিছু হলে সবসময় বাবাকেই দিতাম। বাবাকে তো বাবাকে ভালোবাসি, সেই জন্য বাবার আশীর্বাদ সবসময় মাথার মধ্যেই থাকবে সবাই বলছে। তো রাখি বন্ধু মনটা খারাপ, তো বাবাটা কাছে থাকতো সবসময় আছে, বাবা আছে বাবা আছে, বুঝতে পারছি না কতদিন টাইম লাগবে জানি না। তো আমার মেয়ে তো সবসময় মেয়ে, আমার ছোটো মেয়েকে মানে আমার মেয়েকে ঝিলিক ঝিলিক করে সবসময় ভালোবাসতো। দাদুর সাথেই সব জায়গায় যেত, দাদুর সব জায়গাতে নিয়ে যেত। আমার মেয়ে তো বুঝতে পারছে না কেঁদে কাঁদছে, আগামীকালও তো কেঁদে কেঁদে মরবে, আগামীকাল কাঁদবে, আমার নিয়মভঙ্গে কাঁদবে রবিবার দিন। তো আর কী বলবো বাবা, আমার বাবার আত্মীয়সন্ত কামনা করি, তোমরাও করো, আমার বাবা যেখানে থাকবো তার আশীর্বাদ পূর্ণ হোক। তো আমার বাবা ভিডিও দেখতো, ফটো তুলতে ভালোবাসতো, ফটো তুলতো আমাদের সামনে। আমার বাবা খুব ভালোবাসতো, খুব ভালো মানুষ ছিল, হাসি খুশি, খুব আড্ডায় আর কি। বাবা আমাকে অনেক বাঁচতে চেয়েছিলো, জানে না যে মরে যাবে নিজে। তো কী বলবো, মেয়ের বিয়ে দেখতে চেয়েছিলো, আরও কত কি জীবনে দেখবো করবো এসব ঠিক করে রেখেছিলো। তো অনেক কিছুই করতো বাবার আশা, বাড়ি ঘর সব বাড়ি ঘর আরও সুন্দর করবে, সেই মায়ের বাড়ি সেটা করতে পারলো না, আমাদের বাড়ি দেখবে আরও ঘর দেখবে, বাবা দেখে যেতে পারলো না, মনটা খারাপ হয়ে গেলো। তো ওদের সে কথা তুলতো, আমার রান্নাটা হয়ে গেছে, হয়ে গেছে, তো গ্যাসটা নিয়ে দিলাম। তো মনটা খারাপ না, এই না ভালো লাগছে না, তোমরা দেখো ভিডিওটা, বাংলাকে তো দেখো, লাইক দিও, রাখি বন্ধু, টাটা বাই। বাবার মতন তো আর কাউকে মানে বাবার মতন আর ভালো কী হবে বলো, বাবা মা পাশে থাকলে কত সুবিধে সেটা আমি বুঝি, মা বাবা না থাকলে যা তারা সে বোঝে, মা বাবা যার নেই সেই বুঝবে। রাখি বন্ধু, টাটা। আর তো বাবাকে আসবে না, ফিরে পাবো না বলো, আর তো আমার বাবা মতো ভালোবাসবে আর এত কে দেবে বলো বাবার মতন। সে তো স্বামী সন্তান আছেই, শ্বশুরবাড়ির লোক আছে, বাপের লোক আছে, তারা কি দেখে সবসময়, কি সবাই বলে দেখেন, দেখার সময় বাপের বাড়ি সবাই আছে, দিদি বোন ভাই বোন, তাই বলে কি সবসময় তাদের সঙ্গে কথা দেখা, বাবার মতন মামার মতন কে দেবে বলো, কে দেখবে। বাবা মা আমায় কত দিতাম, তাদের দিতাম, আমিও বাবা মাকে দিতাম, দেখতাম আমার মাকে যদি, আমি মাকেও সঙ্গে সঙ্গে তাকেও দেবো, আমি যা রান্না করতাম তাই দিতাম। এখন তো বাবা মারা তো আর খেতে পারবে না, মাকেই দেবো দেখবো। তো রাখি বোন, টাটা।